রাজেন্দ্রপুর নামক গ্রামে বাণী নামে একটা মেয়ে থাকতো তার মা ছিল নিতিয়া আর তার বাবা ছিল রবি বাণীর পরিবার খুবই গরিব ছিল তার বাবা রিক্সা চালাত আর মা নিতিয়া ওই গ্রামে কারোর বাড়িতে কাজ পেলে সেখানে কাজ করে নিজের সংসার চালাত এখন করে তো গ্রামে অটো চলতো যার কারণে রবির রিক্সায় কেউ বসতে চাইতো না আসুন দাদারা আসুন রিক্সার যাত্রা কিন্তু অনেক সুখময় হয় আর ভাড়া অটোর থেকে অনেক কম এইভাবে সে সারাদিন গ্রাহকদের ডাকত কিন্তু কেউ তার রিক্সায় বসতো না একদিন বিনয় নামে এক ব্যক্তি প্রত্যেক দিন রিক্সায় যেত কিন্তু আজ হঠাৎ করে অটোতে করে যাচ্ছিল কি হলো বিনয়দা আপনি তো প্রতিদিন আমার রিক্সা করেই যেতেন আজকে কেন আপনি অটো করে যাচ্ছেন বিনয়দা তুমি তো সবই জানো রিক্সার ভাড়া কিন্তু অটোর থেকে অনেক কম হ্যাঁ জানি অটোর ভাড়া বেশি কিন্তু আমি টাইম মতো পৌঁছে যেতে পারি আরে ভাই তুমি কতদিন ধরে এইরকম রিক্সা চালাবে আমার মনে হয় তোমার একটা অটো কিনে নেওয়া উচিত না কিন্তু তোমার রিক্সাতে আর কেউ বসবে না আমি যেটা বললাম তুমি একটু ভেবে দেখো দেখো ভাই এতদিন ধরে গ্রামেতে কোনো অটো ছিল না সেই জন্য তোমার রিক্সায় করেই সবে যাওয়া আসা করতো এইভাবে বিনয় রবিকে অপমান করলো সেই অপমানে অপমানিত হয়ে রবি বাড়ি ফিরল রবি বাড়ি ফিরতেই বাণী তার বাবাকে বলল। বাবা কালকে আমি জেঠিমাদের বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে রানী দিদির ঘরে ঢুকলাম জানো বাবা ওদের গদিটা কি দিদি ওই গদিতেই ঘুমায় ও বাবা আমার জন্য একটা ওইরকম গদি তৈরি করে দাও না প্রত্যেকদিন এইভাবে মেঝেতে শুয়ে আমার হাড়গুলো ব্যথা করে বাবা তুমিও একটা আমাকে ওইরকম গদি কিনে দাও এইভাবে বাণী কাঁদতে কাঁদতে জেদ করতে লাগলো রবি বুঝতে পারছিল না যে তাকে কিভাবে বোঝাবে এখন না মা যখন আমরা তোমার বড় মার মতো অনেক ধনী হয়ে যাব। তখন তোমাকে একটা নরম গদি কিনে দেব মা তুমি এখন গদির কথা ছাড়ো গদির কথা ভুলে গিয়ে খেলতে চলে যাও যাও এইরকম বলে সে বাণীকে সেখান থেকে পাঠিয়ে দিল তারপর সে নিজের স্ত্রীর সাথে কথা বলতে গেল কই গো শুনছো কি বলছি গ্রামেতে এখন অটো চলে এসেছে সেই জন্য আমার রিক্সাতে কেউ বসছে না তারপরে সমস্ত গ্রামের লোকেরা আমার রিক্সাকে খাটারা রিক্সা বলছে সেজন্য আমিও একটা অটো কিনতে চাই কিন্তু টাকা কোথায় বুঝতে পারছি না কি করব। তো আমার এখন কেউ উঠছে না তুমি যেখানে কাজ করো সেই টাকা দিয়ে তো এখন সংসারটা চলছে আরে তুমি এটা কি বলছো অটো কি করে কিনবো আমাদের কাছে অত টাকা কোথায় আচ্ছা ঠিক আছে আমি যে বাড়িতে কাজ করতে যাই ওই দিদিকে জিজ্ঞাসা করব। ওনার কাছে অনেক টাকা নিতিয়ার এরকম বলাতে রবিও হ্যাঁ বলল অন্যদিকে বাণী নিজের দিদি রানীর সাথে খেলা করতে গেল রানী দিদি তোমার কাছে এত সুন্দর পুতুল কোথা থেকে এলো এইভাবে বাণী মিষ্টি করে রানীকে জিজ্ঞাসা করলো এটা শুনে রানী বলল আমার বাবা যখনই কাজের জন্য অন্য কোনো শহরে যায় তখনই আমার জন্য কিছু না কিছু খেলনা নিয়ে আসে আমার বাবার কাছে অনেক টাকা তোমার বাবা তো ওই একটা চালায় তা দিয়ে কি আর টাকা রোজগার হবে আর তোমাকে কি করে খেলনা কিনে দেবে এই দেখো আমার পুতুলটাকে এইটা আমার বাবা আমি বলেছিলাম বলে মুম্বাই থেকে এনে দিল জানো প্রত্যেক মাসে তো আমার বাবা বিভিন্ন রাজ্যে ঘুরতে যায় আর মাঝে মাঝে তো আমাদেরও ঘুরতে নিয়ে যায় তোমার বাবা কি কোনোদিনও তোমাদের পাশের গ্রামেও ঘুরতে নিয়ে গেছে হ্যাঁ এইভাবে রানী অহংকারের সাথে বাণীকে কথাগুলো বলল রানীর এইরকম কথা শুনে বাণী খুব কষ্ট পেল এবার যাই হয়ে যাক না কেন বাবাকে বলে আমি নতুন নতুন জিনিস আনিয়েই ছাড়ব এই রকম ভেবে সে বাড়ির জন্য বেরিয়ে পড়ল অন্যদিকে নিতিয়া উমা দিদির কাছে অটো কেনার সাহায্যের জন্য টাকা চাইতে গেল যেহেতু সে অনেক বড় লোক ছিল সেখানে গিয়ে সে উমা দিদিকে বললো দিদি আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছি তুমি তো জানো রবি রিক্সা চালিয়েই আমাদের সংসার চালায় কিন্তু এখন গ্রামে অটো চলছে যার কারণে রিক্সায় আর কেউ উঠতে চায় না তাই রবিও ভাবছে একটা অটো কিনবে তুমি যদি কিছু টাকা সাহায্য করো আমরা এক বছরের মধ্যে তোমার সব টাকা শোধ করে দেব এইভাবে নিতিয়া অটোর জন্যে নিজের দিদির কাছে টাকা চাইল কি বললে অটো কেনার জন্য টাকা দেব। তার মানে কি যে আসবে টাকা চাইবে আমরা কি এখানে ধর্মশালা খুলে রেখেছি নাকি আর এমনিতেও বাবা মরে যাওয়ার আগে আমাদের দুই বোনকে সমান ভাগে সম্পত্তি ভাগ করে দিয়েছিল তুমি তো লোকেদের সাহায্য করতে সব সম্পত্তি বিক্রি করে দিলে এবারে হাত পেতে সাহায্য চাইতে এসেছো তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে সাহায্য করব হ্যাঁ আর এমনিতেও তোমাদের মতো গরিব লোকরা কিভাবে শোধ করবে টাকাগুলো গুলো দেখলে চোখটা তো মাথায় উঠে যাবে নেওয়ার সময় সময় তো মিষ্টি মিষ্টি কথা বলে নিয়ে নাও আর দেওয়ার তখন অনেক রকম না দেখাও আর এমনিতে রানীর যে পকেট মানির খরচ হয় তাতে তো তোমাদের এক মাস চলে নেই তো ঠিক আছে কিন্তু ধার সব সময় এমন লোকেদের দেওয়া দরকার যারা ঠিক সময় দিয়ে দিতে পারে কিছু মনে করো না আমরা গরিব লোকেদের ধার দিই না এইভাবে উমা নিতিয়াকে অপমান করলো নিতিয়া সেখান থেকে চলে গেল রবির কাছে তখন আর কোনো উপায় ছিল না সে নিজের বাড়ি বিক্রি করে অটো কিনল নিতিয়া রবিয়ার আর বাণী এখন গাছের তলায় থাকতে লাগলো কিছুদিন এইভাবে কেটে যায় গ্রামে তাদের অটো খুব ভালো করে চলছিল কিছুদিনের মধ্যে অনেক টাকা জোগাড় করতে পারে ধীরে ধীরে সেই অটো থেকে উপার্জনের টাকা দিয়ে নিজেদের বাড়িটা কিনে নিল সেই অটোর কারণে রবির পরিবার আগের মতো না এখন খুব ভালোভাবেই জীবন কাটাচ্ছিল অন্যদিকে উমার ধনী পরিবার একটু একটু কথায় লোকেদের সাথে ঝগড়া করতো লোকেরাও তাদের থেকে বিরক্ত হয়ে যেত রামপুর নামক গ্রামে সবাই যে যার নিজে চাষের জমিতেই কাজ করত। সেখানকার সব লোকেরা নিজেদের সংসার চালাতো চাষের জমির উপর নির্ভর করে তাই সেখানে কেউ পড়াশোনা জানতো না গ্রামের সব লোকেরা অশিক্ষিত ছিল তাই তাদের সেরকম ভালো বুদ্ধি ছিল না তারা যেটুকু জানতো মনে করতো সেটাই ঠিক তার উপর সবাই খুবই কিপটে ছিল এক টাকাও তারা সহজে খরচা করতো না ওই গ্রামের সব লোকেরা চাঁদকে পুজো করতো তারা মনে করতো চাঁদ একটা দেবতা অমাবস্যার দিন যখন চাঁদকে দেখাই যেত না সেদিন গ্রামের লোকেরা কোনো কাজই করতো না একদিন সেই গ্রামে বিনয় নামে একটা ছেলে যায় সে কিন্তু অনাথ ছিল বিনয়ের নিজের বলে কেউ ছিল না তাই সে যেখানে যা কাজ পেত সেটাকে মন দিয়ে করতো বিনয় রামপুরের পাশের গ্রামেই কাজ করছিল সেখানে কাজ শেষ হয়ে যাওয়ার পরে সে মনে করলো রামপুরে যদি কোনো কাজ থাকে তাই সে সেখানে গেল যখনই কাজের খোঁজে রামপুরে এলো রামপুরে এসে দেখলো গ্রামের সব লোকেরা চাঁদের পুজো করছিল যেহেতু বিনয় ওই গ্রামে কাউকেই চিন্ত না তাই সে কাউকে কিছু জিজ্ঞাসাও করতে পারল না তাই সে চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগলো তখনই সেখানে গ্রামের প্রধান বাসুদেব তার কাছে এলো বাবা কে তুমি এই গ্রামে তো তোমাকে আগে কখনো দেখিনি তুমি কি নতুন থাকতে এসেছো হ্যাঁ বাবু আমি নতুন থাকতে এসেছি আমার নাম বিনয় আমি একজন অনাথ এখানে যে যা কাজ যায় আমি সেই কাজগুলোকে করে আমি আমার জীবন চালাই পাশের গ্রামেতে কাজ শেষ করে আমি এই গ্রামেতে এসেছি যাতে করে এই গ্রামেতে কোনো যদি কাজ পাওয়া যায় সেই আশাতে আর কি আরে বাবা কাজ পাওয়াটাও এতটাও কঠিন কাজ নয় বাবা আমাদের এই গ্রামেতে সবাই চাষবাসেরই কাজ করে চাষ করা ফসল যখন বাড়িতে চলে আসে তখন পয়সা পাওয়া যায় সেই জন্য বাবা তুমি এখানে দিয়ে চাষবাসে যেই কাজ করো না কেন ফসল যতক্ষণ না বিক্রি হচ্ছে ততক্ষণ তুমি পয়সা পাবে না আমি যেটা তোমাকে বললাম এতে যদি তোমার কোনো অসুবিধা না থাকে তাহলে তুমি এখানে থেকে কাজ করতে পারো নির্দ্বিধাই বাসুদেবের এইরকম বলাতে বিনয় হ্যাঁ বলল সেদিনের পর থেকে বিনয় সেই গ্রামে যে কোনো কাজ পেত সেটাকে মন দিয়ে করতে লাগল গ্রামের লোকেরাও বিনয়কে দিয়ে দিন রাত কাজ করাতো বিনয়ের যখনই টাকার দরকার পড়ত তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলতো যতদিন না ফসল বিক্রি হচ্ছে ততদিন টাকা পাওয়া যাবে না না বিনয়ও তখন বিষয়ে অত চিন্তা কাজ করতে করতে যদি কিছু খাবার তাহলে এইসব খেয়ে নিত যদি খাবার না পেত তাহলে না খেয়েই থাকতো এইভাবে প্রত্যেকদিন দিন বিনয় কাজ করতে করতে একদিন গাছের তলায় বসে ভাবতে লাগলো যাক বাবা কিছুদিনের মধ্যেই আমার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে কিছু দিনের মধ্যেই সবার ফসল কাটা হয়ে যাবে ধান কাটা হয়ে গেলে সেগুলোকে ঝাড়া হবে তারপর সেগুলোকে বিক্রি করে দেবার পরেই সবাই আমাকে টাকা দেবে একসাথে আমি অনেকগুলো টাকা পেয়ে যাব সেই টাকা দিয়ে আমি আমার নিজের একটা ব্যবসা শুরু করব। এইভাবে সে মনে মনে ভাবতে লাগলো একদিন চলে এলো ফসল কাটার দিন গ্রামের সব লোকেরা বিনয়কে দিয়ে কঠোর পরিশ্রম করালো কিন্তু যখন টাকা দেওয়ার কথা হলো তখন তারা টাকা না দিয়েই সেখান থেকে চলে গেল এটা দেখে খুব কষ্ট পেল তখন সে গ্রামের প্রধান বাসুদেবের কাছে গেল বাবু এটা কি ধরনের ন্যায় হলো আমি সকলের জন্য সারা দিন রাত গাধার মতো পরিশ্রম করলাম তখন তো তারা সবাই বলেছিল যে ফসল কাটার পরে টাকা দেবে কিন্তু বাবু এখন তো সকলের ফসল কাটা হয়ে গেছে কিন্তু আমাকে কেউ টাকা দিচ্ছে না বিনয়ের এরকম জিজ্ঞাসা করার পরে বাসুদেব বলল। আরে তুমি এমন কি কাজ করেছো তুমি যেই কাজটা করেছো সেই কাজটা যদি জেসিপি দিয়ে করাতাম তাহলে সেই কাজটা একদিনে সম্পূর্ণ হয়ে যেত এমন করে তুমি বলছো যাতে তুমি অনেক বড় কাজ করে ফেলেছো সেই জন্য তোমাকে টাকা দেয়নি ওরা এটা শুনে বিনয় বলল আরে বাবু আপনি এটা কি কথা বলছেন এতদিন ধরে এরা আমাকে গাধার মতো পরিশ্রম করালো আর এখন আপনি জেসিবির কথা বলছেন তুমি যদি সত্যি পরিশ্রম করতে চাও তাহলে তুমি জেসিবি চালিয়ে পরিশ্রম করো আর টাকা নিয়ে যাও সুদেবের কথাটাকে সত্যি মনে করে বিনয় ও জেসিবি কেনার কথা ভাবল এটাই ভেবে সে পাশের গ্রামে গিয়ে কিছু টাকা ধার করে একটা জেসিবি গাড়ি কিনে নিল জেসিবি গাড়ি নিয়ে কাজ করার জন্য সে আবার গ্রামে ফিরে এলো রামপুর গ্রামে এসে সে আবার আগের মতো কাজ করতে লাগলো কিন্তু তাকে কেউ আবার টাকা দিল না তখন তার সন্দেহ হতে লাগলো বিনয় তখন বুঝতে পারলো তার সাথে আবার আগের মতো নিয়ে কিছু হবে তাই তখন সে মনে মনে ভাবলো এবার সে টাকা নিয়েই ছাড়বে তখন সে ভেবে নিল যে গ্রামের লোকেরা যখন চাঁদকে পুজো করে সেই চাঁদের মাধ্যমেই তাদেরকে শাস্তি দেওয়াবে তারপরে একদিন চন্দ্রগ্রহণের দিন এলো এই কথাটা জানার পরে গ্রামের সব লোকেরা চাঁদকে পুজো করার অপেক্ষায় রইল কিন্তু তারা চাঁদকে দেখতে পেল না গ্রামের লোকেদেরকে শাস্তি দেবে বলে বিনয় একটা মিথ্যেকারের চাঁদ তৈরি করে রেখেছিল গ্রামের লোকেরা চাঁদের অপেক্ষা করছিল এটা দেখে বিনয় জেসিপির ওপর চাঁদটাকে বেঁধে নিয়ে গেল এই নকল চাঁদটাকে আসল চাঁদ মনে করে গ্রামের লোকেরা বিনয়ের পিছু পিছু যেতে লাগলো তখন বিনয় গ্রামের বলল। দেখো গ্রামবাসীরা তোমরা আমার টাকা আমাকে দাওনি তোমরা আমাকে ঠকিয়েছ সেই জন্য আমার পুরো বিশ্বাস যে তোমরা আবারও আমাকে ঠকাবে আমি জানি তোমার তো টাকা দেবে না সেই জন্য যে চাঁদকে তোমরা এত বিশ্বাস করো সেই চাঁদকে আমি চুরি করে নিয়ে এসেছি তোমরা যদি আমাকে টাকা দাও তাহলে তোমাদের চাঁদকে আমি ছেড়ে দেবো বিনয়ের এরকম কথা শুনে গ্রামের লোকেরা ভয় পেয়ে বিনয়ের যত টাকা হয়েছিল তার থেকে কিছু বেশি দিয়ে তাকে দিয়ে দিল নিজের পরিশ্রমের টাকা ফেরত পেয়ে বিনয় অনেক খুশি হল চন্দ্রগ্রহণ শেষ হওয়ার সময় তার কাছে থাকা নকল চাঁদটাকে সে উধাও করে দিল যখনই আবার চাঁদকে আকাশে দেখা গেল তখন বিনয় বলল বাপ রে বাপ বেঁচে থাকার জন্য যদি যে কোনো কাজ করতে হয় তাও করতে রাজি আছি কিন্তু এদের মতো কুঞ্চুসদের সাথে একদমই আর থাকতে রাজি নই এরকম ভেবে বিনয় নিজের রেসিপিটা চালিয়ে গ্রাম থেকে বাইরে চলে গেল